अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ব্যাপার, তুমি হঠাৎ এভাবে হাসতে শুরু করলে? এই দেখো, বিউটি কুইন হওয়ার পর আজকের দিনে আমি আমার প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট করেছিলাম। ওয়াও, এই ফটোগুলো কি সুন্দর বৌদি। এমনি বৌদি, তোমার কি এখনো মডেলিং করতে ইচ্ছে করে? জানি না, কখনো ভাবিনি। আর আগে থেকেই জানতাম যদি এই বাড়িতে আমার বিয়ে হয় তাহলে বাইরে কোনোভাবেই কাজ করা যাবে না। আর তারপর পিউ হয়ে গেল আর আমিও ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু সত্যি বলবো, আমি যখন মডেলিং করতাম তখন দারুণ মজা হতো। মানে আমার মনে হতো যে সারা জীবন আমি এটা করতে পারি। এনিওয়ে, চলো খাবার বানাই। আজ তো ছোট যা বড় যা নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলছে। যে কথা নিয়ে ওরা মন হালকা করছে মা, সেই কথা ব্যবহার করেই আমি বাড়ির পরিবেশ পাল্টে দেব। এটা কি নিহার? মডেলের কাটআউট বাবা। আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট লঞ্চের জন্য এমন একজন মডেলের প্রয়োজন বাবা, যে শুধু জুয়েলারি নয় বরং আমাদের ইন্ডিয়ান কালচারকেও রিপ্রেজেন্ট করবে, যে শুধু সুন্দরী নয় বরং ঘরোয়াও হবে। ওয়াও, এই ফটোগুলো কি সুন্দর বৌদি। আমি যখন মডেলিং করতাম তখন দারুণ মজা হতো। মানে আমার মনে হতো যে সারা জীবন আমি এটা করতে পারি। কথা বলার খুব শখ না যায় যায়। এবার ওদের এই কথাগুলো ওদের কথা বন্ধ করে তবেই ছাড়ব। হ্যাঁ সবিতা, আরে আমি বলছি তুমি যদি ওকে দেখো, আজও ঋতু ঠিক আগের মতনই আছে। ওকে দেখে কেউ বলবেই না যে ওর ছ বছরের মেয়ে আছে। সেই জন্যই তো বলছি এসে একবার দেখে যাও ওকে, তোমার নিজেরই বিশ্বাস হবে। একদম মডেল মনে হয়, পুরোপুরি মডেল। আচ্ছা আমি রাখছি, হ্যাঁ ঠিক আছে, বাই বাই বাই। রুচিতা, বাইরে গিয়ে তোমার শ্বশুর প্রতীক আর নিহারকে চাটা দিয়ে এসো। বাবা, আমাদের এমন একজন মডেলের প্রয়োজন যে নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে আছে, কিন্তু অ্যাপ্রোচ হবে একদম মডার্ন, যে আমাদের পরম্পরাকে খুব ভালো করে জানে, যে শাখা সিঁদুরও পরে কিন্তু বড় বড় কন্ট্রাক্টসে সাইন করার কনফিডেন্সও যেন থাকে। আইডিয়াটা ভালো। তোর সাজেশনটা তো খুব ভালো, শুধু আমাদের একজন এরকম মডেল খুঁজতে হবে। হ্যাঁ বাবা, আমিও তাকেই খুঁজছি। আমার মনে হয় আপনাদের আর খুঁজতে হবে না। রুচিতা, মডেলেরা সুন্দর হয়, তাই জন্য তুমি নিজের কথা বলো না। দিদা, আমি আমার কথা বলছিলাম না, আমি তো ওনার কথা বলছিলাম। ঋতু? হ্যাঁ বাবা।
না না, এটা তো হতেই হবে বৌদি, এক সেকেন্ড এসো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলুন বৌদি, পারফেক্ট না? I'll just call you back. কিসের জন্য পারফেক্ট বলছো রুচিতা? কি এটা? আরে এই কাট আউট গুলো তো আমরা পিওর বার্থডেতে নিয়ে আসি, এটা এখানে কি করছে? বৌদি আচ্ছা, এনিওয়ে আমার না পিওর স্কুল থেকে একটা খুব ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি আগে কথা বলে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, সরি। হ্যালো। হ্যাঁ বৌদি, পুরো কথাটা শুনল না, কিন্তু আপনাদের যেরকম মডেল চাই না তার জন্য বৌদি একদম পারফেক্ট। মানে বৌদির তো মডেলিং এর এক্সপিরিয়েন্স আছে আর আমাদের সংস্কৃতিটা উনি ভালোই বোঝেন। কথাটা তো একদম ঠিকই বলছো। হ্যাঁ বাবা, বিয়ের আগে বৌদি তো কত শাড়ি আর জুয়েলারির অ্যাড এর জন্য মডেলিং করেছিল। হ্যাঁ তো তাহলে বৌদিকে ফাইনাল করে দিন। আর বাড়ির বাইরে কাজ করা নিয়ে কোনো টেনশনই নেই, ব্র্যান্ডটা তো আমাদের নিজেদেরই। এনাফ, আমার বউ মডেলিং করবে না। ঋতু মিস রাজস্থান ছিল, কিন্তু ওর মিসেস রাজস্থান হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই। ওর উপর এমনিতেই অনেক রেসপন্সিবিলিটি আছে, ওর কাছে না এসব কিছুর জন্য সময় আছে আর কেউ যেন ওর মাথায় এইসব কিছু না ঢোকায়। সো প্লিজ, থ্যাংকস বাট নো থ্যাংকস। প্রতীক, রুচিতা তোমার কি মাথাটাই গেছে? তুমি ভাবলে কি করে যে ঋতু মডেলিং করবে? এই দিনটাই দেখা বাকি ছিল যে আমাদের বাড়ির বউ উল্টো পাল্টা ছবি তুলবে। সমাজে আমাদের কোনো সম্মান আছে? লোকেরা দেখলে কি বলবে? মডেলিং কোনো বাজে জিনিস তো নয়। এক্ষুনি তো আপনি ফোনে বলছিলেন যে ঋতু বৌদি এখনো খুব সুন্দর। আরে আমার বন্ধুর সঙ্গে আমি যে কথাই বলি না কেন, তার মানে তো এটা নয় যে সব কিছু দোষ তুমি আমার মাথায় দেবে। সেটাই তো, আজ ঋতু গয়নার মডেলিং করবে, তারপর ছোট ছোট জামা কাপড় পরে অন্য কিছুর মডেলিং করবে, তাই না? সেই জন্যই আমি বলি নরেশ, সংসারে নিজের রাশ টেনে ধর। খুব শখ না তোর ওকে মেয়ের মতো দেখিস? এবারে দেখ, বউয়ের অধিকার ভুলে গেছে, এখন মেয়ের অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাড়ির বউয়ের ছবি তার স্বামী আর পরিবারের সাথেই ভালো লাগে, কাগজে ছেপে লোকের মনোরঞ্জনের জন্য নয়। দিদা আপনি খুব ভুল বুঝছেন, আমি বেশ রুচিতা, বাবা নরেশ, বাবা এ কি করছো তুমি? বাবা কি করলে তুমি এটা?
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।